বন্ধুরা, টেক বেঙ্গল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সারা ভারতবর্ষ থেকে বাছাই করা 17টি গুরুত্বপূর্ণ চাকরির খবর। তো বন্ধুরা, ভিডিওটি আপনারা গুরুত্ব সহকারে দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত চাকরির খবরটি পেয়ে যেতে পারেন। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আর ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন বাটনটি অ্যাক্টিভ করে দিন, যাতে চাকরি এবং টেকনোলজি সংক্রান্ত কোনো খবর আমার চ্যানেলে আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথম যে চাকরির খবরটি নিয়ে এসেছি সেটা হচ্ছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সংক্ষেপে সিআইএসএফ। এখানে যে পোস্টগুলিতে লোক নেওয়া হবে সেটা হচ্ছে কনস্টেবল, ইন্সপেক্টর এবং অন্যান্য পদে লোক নেওয়া হবে। এখানে মোট শূন্য পদ রয়েছে 3000-এরও অধিক। এখানে আপনার পে স্কেলটি এরকম হবে, 5200 টাকা থেকে 20200 টাকা, 21700 টাকা থেকে 69100 টাকা। তো পদ অনুযায়ী আপনার স্যালারিগুলো হবে। এখানে কোয়ালিফিকেশন কি কি লাগবে সেটা বলে দিচ্ছি। কোয়ালিফিকেশন আপনার মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং ডিগ্রিধারীরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আপনার এজ লিমিট, এখানে মিনিমাম আপনার বয়স 18 বছর হতে হবে। আর অ্যাপ্লিকেশন ফিস, এই পদে আবেদন করতে চাইলে জেনারেল এবং ওবিসি কাস্টের জন্য 100 টাকা ফিস পেমেন্ট করতে হবে, এসসি এবং এসটি কাস্টের জন্য কোনো ফিস পেমেন্ট করতে হবে না। এখানে সিলেকশন প্রক্রিয়াটি রিটেন টেস্ট এবং ফিজিক্যাল টেস্টের মাধ্যমে হবে। অ্যাপ্লিকেশন মোড অনলাইন। আর আপনাদের জব লোকেশন হবে সারা ভারতবর্ষের যে কোনো স্থানে হতে পারে। এদের অফিসিয়াল ওয়েবসাইটটি বলে দিচ্ছি, www.ciasf.gov.in। তো বন্ধুরা, এই পদে আবেদনের এখনও অনলাইনে লিঙ্কটি এখনও অ্যাক্টিভ হয়নি। এখানে আবেদন প্রক্রিয়াটি শুরু হবে সম্ভবত এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে। তো বন্ধুরা, এই খবরটি আপনাদেরকে আগাম জানিয়ে রাখলাম, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ চাকরি, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। তো বন্ধুরা, দ্বিতীয় যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে পুলিশ ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট। তো এখানে যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে কনস্টেবল, মেল এবং ফিমেল উভয়রা এখানে আবেদন করতে পারবে। এখানে 5000-এর উপরে শূন্যপদ রয়েছে। আপনার পে স্কেলটি হবে 25500 টাকা থেকে 81100 টাকা। আর 12+ ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে, আর ছেলে মেয়ে উভয়ই এখানে আবেদন করতে পারবে। আপনার বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। আর এসসি এসটি কাস্টেরা 5 বছর ছাড় পাবে বয়সে, আর ওবিসি কাস্টের ক্যান্ডিডেটরা বয়সে 3 বছর ছাড় পাবে। অ্যাপ্লিকেশন ফিস হিসেবে আপনাকে 100 টাকা জমা দিতে হবে যদি আপনি জেনারেল এবং ওবিসি কাস্টের হয়ে থাকেন, আর এসসি এসটি কাস্টের জন্য কোনো ফিস পেমেন্ট করতে হবে না। আর এখানে আপনার সিলেকশন প্রক্রিয়াটাই হবে কম্পিউটার বেসড এক্সামিনেশন, ফিজিক্যাল এন্ডুরেন্স এবং মেজারমেন্ট টেস্টের মাধ্যমে। আপনারা আবেদন করবেন অনলাইনে। তো জব লোকেশন হবে এখানে দিল্লিতে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটটি হল www.dillipolice.nic.in অথবা www.ssc.nic.in। এই দুটো ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। বন্ধুরা, এই পোস্টে আবেদন করতে চাইলে আবেদনের লিঙ্ক এখনও অ্যাক্টিভ হয়নি। এই লিঙ্কটি সম্ভবত এপ্রিল মাসের শেষের দিকে এই লিঙ্কটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো বন্ধুরা, তৃতীয় যে রিক্রুটমেন্টটি রয়েছে সেটা হচ্ছে হোমগার্ড ডিপার্টমেন্টে। এখানে যে পোস্ট রিক্রুটমেন্ট হবে সেটা হচ্ছে হোমগার্ড। এখানে ভ্যাকেন্সি রয়েছে 2500টি। তো আপনাদের পে স্কেল হবে 693 টাকা পার ডে হিসাবে। আর মিনিমাম কোয়ালিফিকেশন এখানে ক্লাস 8 পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে এজ লিমিট রয়েছে 18 থেকে 35 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। অ্যাপ্লিকেশন ফিস হিসেবে আপনাদেরকে জমা দিতে হবে। আপনি যদি জেনারেল এবং ওবিসি কাস্টের হয়ে থাকেন তাহলে আপনাকে 200 টাকা ফিস পেমেন্ট করতে হবে। এসসি এসটি ইডাব্লিউএস এবং এমবিসি ক্যান্ডিডেটদের 175 টাকা এখানে ফিস পেমেন্ট করতে হবে। এখানে সিলেকশন প্রক্রিয়াটি ফিজিক্যাল টেস্টের মাধ্যমে হবে। অ্যাপ্লিকেশন মোড অনলাইন। আপনার জব লোকেশন হবে রাজস্থানে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটটি বলে দিচ্ছি, www.rajasthan.gov.in অথবা sso.rajasthan.gov.in। এই ওয়েবসাইটে এসে আপনাদেরকে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের প্রক্রিয়াটি শুরু হবে 7 এপ্রিল থেকে। চতুর্থ যে রিক্রুটমেন্টটি রয়েছে সেটা হচ্ছে পুলিশ ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট। এখানে যে পোস্টের রিক্রুটমেন্ট হবে সেটা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার। আর এখানে অনেকগুলি পোস্ট রয়েছে। আর এখানে আপনার পে স্কেল হবে 14000 টাকা থেকে 49000 টাকার মধ্যে। আর আপনার কোয়ালিফিকেশন হতে হবে গ্রাজুয়েট। আর এখানে এজ লিমিট রয়েছে 18 থেকে 38 বছর বয়সের মধ্যে। এখানে আপনাকে কোনো অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে হবে না। সিলেকশন প্রক্রিয়াটি হবে রিটেন টেস্ট এবং প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে। আর অ্যাপ্লিকেশন মোড হচ্ছে অনলাইনে। আর জব লোকেশন হবে আসাম, আসাম রাজ্যে আপনাদের চাকরি হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট একটু বলে দিচ্ছি, www.assampolice.gov.in অথবা www.slprbassam.in। এই দুটো ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটা ওয়েবসাইটে এসে আপনারা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের প্রক্রিয়াটি শুরু হবে 4 এপ্রিল 2020 থেকে। পঞ্চম যে রিক্রুটমেন্টে রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। এখানে যে পোস্টে লোক নেওয়া হবে সেটা হচ্ছে জুনিয়র রিসার্চ ফেলো, JRF। এখানে শূন্য পদ রয়েছে 150টি।
আর এই পদে আবেদন করতে চাইলে আপনাকে এমএসসি এমএ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিধারী হতে হবে। আর আপনার এজ লিমিট এখানে বলেছে ম্যাক্সিমাম বয়স আপনার 28 বছর। এখানে অ্যাপ্লিকেশন ফি কী জমা দিতে হবে সেটাকে বলে দিচ্ছি। জেনারেল ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 1,500 টাকা প্লাস ট্রানজ্যাকশন চার্জ এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য 1,200 টাকা প্লাস ট্রানজ্যাকশন চার্জ হিসাবে আপনাকে জমা দিতে হবে। পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য কোনো ফিস জমা দিতে হবে না। আর সিলেকশন প্রক্রিয়াটি হবে কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটির মাধ্যমে। এখানে অ্যাপ্লিকেশন মোডটি অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে। জব লোকেশন নিউ দিল্লি, এদের অফিসিয়াল ওয়েবসাইটটি বলে দিচ্ছি www.icmr.nic.in। এই পদে আবেদনের প্রক্রিয়াটি শুরু হবে 27 এপ্রিল থেকে। এরপরে যে রিক্রুটমেন্টটি রয়েছে সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন এর মাধ্যমে রিক্রুটমেন্ট হবে। এখানে যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে ইন্স্যুরেন্স মেডিকেল অফিসার। এখানে অনেকগুলি শূন্যপদ রয়েছে। এখানে আপনার পে স্কেল রয়েছে 56,100 টাকা, পে স্কেল লেভেল 12 হিসাবে আপনার স্যালারি দেওয়া হবে। কোয়ালিফিকেশন MBBS, এখানে আপনার বয়স সর্বোচ্চ 40 বছর হতে হবে। আর অ্যাপ্লিকেশন ফিস হিসেবে আপনাকে জমা দিতে হবে এসসি এসটি ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট। যদি আপনারা ছত্তিশগড়ের হয়ে থাকেন তাহলে 300 টাকা ফিস পেমেন্ট করতে হবে। আর অন্যান্য রাজ্যের বা অন্যান্য ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটদের জন্য এখানে 400 টাকার ফিস পেমেন্ট করতে হবে। আর পেমেন্টটি আপনারা নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আর সিলেকশন প্রক্রিয়াটি এখানে হবে আপনার রিটেন টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। অ্যাপ্লিকেশন মোড অনলাইন। আর জব লোকেশন হবে ছত্তিশগড় রাজ্যে আপনার চাকরি হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি বলে দিচ্ছি www.psc.cg.gov.in। আর এই পদে আবেদন করতে চাইলে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হবে 9 এপ্রিল থেকে। এরপরে 7 নম্বর যে রিক্রুটমেন্টটি রয়েছে সেটা হচ্ছে ক্যান্টনমেন্ট বোর্ড রিক্রুটমেন্ট। এখানে যে পোস্টে লোক নেওয়া হবে সেটা হচ্ছে সাফাইওয়ালা। এখানে অনেকগুলি পোস্ট রয়েছে। আপনার পে স্কেলটি হবে 16,900 টাকা থেকে 51,900 টাকা। এখানে আপনার কোয়ালিফিকেশন লাগবে, আপনি যদি লিখতে পড়তে জানেন তাহলেই হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। আর আপনার বয়সটি এখানে হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। অ্যাপ্লিকেশন ফিস হিসেবে আপনাকে জমা দিতে হবে, আপনি যে জেনারেল এবং ওবিসি কাস্টের হয়ে থাকেন 100 টাকার ফিস পেমেন্ট করতে হবে। এসসি এসটি এবং পিডাব্লিউডি এবং ফিমেল ক্যান্ডিডেটদের কোনো ফিস পেমেন্ট করতে হবে না। তো এখানে সিলেকশন প্রক্রিয়াটি এই পরীক্ষার মাধ্যমে হবে। অ্যাপ্লিকেশন মোড হচ্ছে অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে। জব লোকেশন হচ্ছে আম্বালা। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.cbambala.org। এখানে অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটি শুরু হবে 1 এপ্রিল 2020 থেকে। এরপরে 8ম যে রিক্রুটমেন্টটি রয়েছে সেটা হচ্ছে সেবি রিক্রুটমেন্ট, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তো এখানে যে পোস্টে লোক নেওয়া হবে সেটা হচ্ছে অফিসার গ্রেডে। এখানে অনেকগুলি পোস্ট রয়েছে। এখানে পে স্কেল কেমন সেটা বলে দিচ্ছি 28,100 টাকা থেকে 55,600 টাকা। কোয়ালিফিকেশন কী লাগবে সেটা বলেছি, গ্র্যাজুয়েট ডিগ্রি, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিরা এখানে আবেদন করতে পারবেন। এজ লিমিট হচ্ছে 18 থেকে 35 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। আর অ্যাপ্লিকেশন ফিস হিসেবে আপনাকে জমা দিতে হবে, আপনি যদি জেনারেল ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকেন 1,000 টাকা ফিস পেমেন্ট করতে হবে। আপনি যদি এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হতে থাকেন 100 টাকা শুধু ফিস পেমেন্ট করতে হবে। তো এখানে সিলেকশন প্রক্রিয়াটি অনলাইনে এক্সাম ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3 মাধ্যমে এখানে সিলেকশন হবে। এরপরে ইন্টারভিউ হবে। আর অ্যাপ্লিকেশন মোডটি হচ্ছে অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন। জব লোকেশন সারা ভারতবর্ষে যে কোনো জায়গায় হতে পারে। আর এদের অফিসিয়াল ওয়েবসাইটটি একটু বলেছি www.acbi.gov.in। আর এই পদে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট 30 এপ্রিল 2020। 9 নম্বর যে রিক্রুটমেন্টটি রয়েছে সেটা হচ্ছে হাইকোর্ট, হাইকোর্টের রিক্রুটমেন্ট হবে। এখানে যে পোস্টগুলিতে রিক্রুটমেন্ট হবে সেই পোস্টগুলির নাম বলে দিচ্ছি, জুনিয়র জুডিশিয়াল অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক গ্রেড 2, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এখানে মোট শূন্যপদ রয়েছে 1,760টি। আর পে স্কেল রয়েছে এখানে 20,800 টাকা থেকে 65,900 টাকা। পে স্কেল আপনার লেভেল 5 হিসাবে দেওয়া হবে। এখানে কোয়ালিফিকেশন লাগবে, গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা এখানে আবেদন করতে পারবে। এজ লিমিট হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। আর অ্যাপ্লিকেশন ফিস হিসেবে আপনাকে জমা দিতে হবে, আপনি যদি জেনারেল ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকেন 500 টাকা ফিস জমা দিতে হবে। আর আপনি যদি এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনাকে 350 টাকা ফিস হিসেবে জমা দিতে হবে। আর ফিসটি আপনারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে পারবেন। আর সিলেকশন প্রক্রিয়াটি হবে রিটেন টেস্টের মাধ্যমে। আর অ্যাপ্লিকেশন মোডটি হচ্ছে অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন। জব লোকেশন হবে হচ্ছে আপনার রাজস্থানে। আর এদের অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.scraj.nic.in। আর এই পদে আবেদন করতে চাইলে আবেদনের লাস্ট ডেট 27 এপ্রিল 2020। 10 নম্বর যে রিক্রুটমেন্ট রয়েছে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন কমিশন। এখানে যে পোস্টগুলি রয়েছে সেটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটর, ট্যাক্স কালেক্টর, আমিন ল্যান্ড টিচিং ইন্সপেক্টর, সার্ভে অ্যাকাউন্টেন্ট, রেকর্ড কিপার, রিডার, টেলিফোন অপারেটর, রিসেপশনিস্ট, টেলিফোন অপারেটর। এখানে শূন্যপদ রয়েছে 746টি শূন্যপদ রয়েছে। এখানে আপনার পে স্কেল রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটর, ট্যাক্স কালেক্টর, আমিন ল্যান্ড টিচিং ইন্সপেক্টর, রিসেপশনিস্ট পদে আপনার পে স্কেল রয়েছে 21,700 টাকা থেকে 69,100 টাকা। আর সার্ভে অ্যাকাউন্টেন্ট, রেকর্ড কিপার, রিডার,
টেলিফোন অপারেটর পদে আপনার পে স্কেল রয়েছে 19,900 টাকা থেকে 63,200 টাকা, টেলিফোন অপারেটর পদে আপনার পে স্কেল রয়েছে 19,200 টাকা থেকে 92,300 টাকা। তো কোয়ালিফিকেশন, এই পদে আবেদন করতে চাইলে আপনাকে 12 পাস হতে হবে। আর এজ লিমিট, আপনার বয়স 18 থেকে 42 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। অ্যাপ্লিকেশন ফি, জেনারেল ওবিসি এবং ইডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য 300 টাকা ফিস পেমেন্ট করতে হবে। এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেট যদি উত্তরাখণ্ডের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনাকে 150 টাকার ফিস পেমেন্ট করতে হবে। আপনারা পেমেন্টটি নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। সিলেকশন প্রসেস, এখানে রিটেন এক্সাম এবং টাইপিং টেস্টের মাধ্যমে হবে। অ্যাপ্লিকেশন মোড, এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। জব লোকেশন হবে উত্তরাখণ্ড রাজ্যে। এদের অফিসিয়াল ওয়েবসাইটটি হল www.sssc.uk.gov.in। এই পদে আবেদন করতে চাইলে আবেদনের লাস্ট ডেট 26 এপ্রিল 2020। এরপরে 11 নম্বর যে রিক্রুটমেন্টে রয়েছে সেটা হচ্ছে পুলিশ ডিপার্টমেন্টে। এখানে যে পোস্টগুলি রয়েছে সেটা হচ্ছে কনস্টেবল, সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। তো এখানে অনেকগুলি পোস্ট রয়েছে, পে স্কেলটি কেমন হবে সেটা বলে দিচ্ছি। কনস্টেবল পদে 22,700 টাকা থেকে 58,500 টাকা, সাব ইন্সপেক্টর পদে 32,100 টাকা থেকে 82,900 টাকা, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে 27,000 টাকা থেকে 69,800 টাকা। আর এখানে এজ লিমিট, আপনার বয়স সর্বোচ্চ বা ম্যাক্সিমাম 45 বছর হতে হবে, এর ঊর্ধ্বে হলে হবে না। আর এখানে অ্যাপ্লিকেশন ফিস হিসাবে আপনাকে 225 টাকা এখানে ফিস জমা দিতে হবে। আর আপনি যদি এসসি এবং এসটি ক্যান্ডিডেট হয়ে থাকেন ওয়েস্ট বেঙ্গলে তাহলে শুধু 25 টাকা ফিস পেমেন্ট করতে হবে। আর এসআই পদের জন্য, জেনারেল এবং ওবিসি কাস্টের জন্য 325 টাকা ফিস পেমেন্ট করতে হবে। এসসি এসটি ক্যান্ডিডেট যদি আপনি ওয়েস্ট বেঙ্গলে হয়ে থাকেন তাহলে আপনাকে 25 টাকা ফিস পেমেন্ট করতে হবে। আর এএসআই পদের জন্য আপনাকে 275 টাকা ফিস পেমেন্ট করতে হবে যদি আপনি জেনারেল এবং ওবিসি কাস্টের হয়ে থাকেন। আর এসসি এসটি কাস্ট যদি আপনি ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকেন তাহলে আপনাকে শুধু 25 টাকা ফিস পেমেন্ট করতে হবে। সিলেকশন প্রক্রিয়াটি রিটেন এক্সামিনেশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে হবে। অ্যাপ্লিকেশন মোডটি হচ্ছে অনলাইনে হবে। জব লোকেশন ওয়েস্ট বেঙ্গলে হবে। আর অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.wbpolice.gov.in। এই পদে আবেদনের লাস্ট ডেট 24 এপ্রিল 2020। এরপরে যে রিক্রুটমেন্টটি রয়েছে সেটা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট। এখানে যে পোস্টগুলি রয়েছে সেই পোস্টগুলি একটু বলেছি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, সিনিয়র কমার্শিয়াল কাম টাইপিস্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার। তো এখানে শূন্য পদ রয়েছে 617টি। তো পে স্কেল রয়েছে 5,200 টাকা থেকে 20,200 টাকা। এখানে কোয়ালিফিকেশন কী লাগবে সেটা বলেছি, 10 পাস, 12 পাস, ডিগ্রি এবং ডিপ্লোমাধারীরা এখানে আবেদন করতে পারবে। এজ লিমিট, আপনাদেরকে 18 থেকে 47 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। অ্যাপ্লিকেশন ফিস এখানে কোনো লাগবে না। সিলেকশন প্রক্রিয়া হবে রিটেন টেস্টের মাধ্যমে। অ্যাপ্লিকেশন মোড অনলাইন, অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে। জব লোকেশন হবে সারা ভারতবর্ষের যে কোনো জায়গায় আপনার চাকরি হতে পারে। এদের অফিসিয়াল ওয়েবসাইটটি বলেছি www.ecr.indianrailways.gov.in। আর এই পদে আবেদন করতে চাইলে আবেদনের লাস্ট ডেট 23 এপ্রিল 2020। এরপরে যে রিক্রুটমেন্টই রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট হবে। এখানে যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ট্রেনি। এখানে শূন্যপদ রয়েছে 2,900টি। পে স্কেল রয়েছে 18,800 টাকা থেকে 59,900 টাকা। আর কোয়ালিফিকেশন এখানে লাগবে, আপনার আইটিআই ডিগ্রিধারীরা এখানে আবেদন করতে পারবে। এজ লিমিট রয়েছে 18 থেকে 30 বছরের মধ্যে বয়স আপনার হতে হবে। অ্যাপ্লিকেশন ফিস হিসেবে কী জমা দিতে হবে সেটা একটু বলেছি, ওসি, বিসিও, বিসিএম এবং এমবিসি, ডিসি ক্যান্ডিডেটরা 1,000 টাকার ফিস পেমেন্ট করতে হবে। আর যদি এসসি এসটি এবং এসসি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে 500 টাকার ফিস জমা দিতে হবে। আর ফিসটি আপনারা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দিতে হবে। সিলেকশন প্রক্রিয়াটি কেমন হবে সেটা বলে দিচ্ছি। সিলেকশন প্রক্রিয়াটি ফিজিক্যাল টেস্ট এবং রিটেন এক্সামিনেশনের মাধ্যমে হবে। অ্যাপ্লিকেশন মোড হচ্ছে অনলাইন, অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন। জব লোকেশন হবে তামিলনাড়ু রাজ্যে। আর এদের অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.tangedco.gov.in। এই পদে আবেদন করতে চাইলে আবেদনের লাস্ট ডেট 23 এপ্রিল 2020। এরপরে যে রিক্রুটমেন্টে রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান পোস্টাল ডিপার্টমেন্ট। এখানে যে পোস্টটি রয়েছে সেটার নাম হচ্ছে গ্রামীণ ডাক সেবক। এখানে ভ্যাকেন্সি রয়েছে 3,951টি। এখানে পে স্কেল রয়েছে 10,000 টাকা প্রতি মাসে। আর কোয়ালিফিকেশন রয়েছে মাধ্যমিক পাস। এজ লিমিট রয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। অ্যাপ্লিকেশন ফি লাগবে এখানে হচ্ছে ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএস মেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকেন তাহলে 100 টাকা ফিস পেমেন্ট করতে হবে। আর অন্যান্য ক্যান্ডিডেটদের জন্য এখানে কোনো ফিস পেমেন্ট করতে হবে না। অন্যান্য ক্যান্ডিডেট মানে ফিমেল, এসটি, এসসি এবং মহিলা ক্যান্ডিডেটদের জন্য কোনো ফিস পেমেন্ট করতে হবে না। আর সিলেকশন প্রক্রিয়াটি এখানে মেরিট লিস্টের মাধ্যমে হবে। মাধ্যমিকের প্রাপ্ত নম্বরে যে মেরিট লিস্ট তার মাধ্যমে হবে। এখানে কোনো পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। অ্যাপ্লিকেশন মোডটি হচ্ছে অনলাইন, অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন। জব লোকেশন হচ্ছে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ রাজ্যে চাকরি হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটটি বলেছি www.aappost.in/gds-online। এই পদে আবেদন করতে চাইলে আবেদনের লাস্ট ডেট 22 এপ্রিল 2020। এরপরে 15 নম্বর যে রিক্রুটমেন্ট রয়েছে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অথরিটি। যে পোস্টগুলি রয়েছে সেই পোস্টগুলির নাম বলেছি, গ্রুপ সি, গ্রুপ সির মধ্যে পড়বে মালি, জুনিয়র, সেক্রেটারিয়েট, অ্যাসিস্ট্যান্ট, পাটোয়ারি, স্টেনোগ্রাফার, সার্ভেয়র। গ্রুপ বির মধ্যে রয়েছে সেকশন অফিসার, প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট, আর্কিটেকচুয়াল অফিসার, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট অফিসার। গ্রুপ এর মধ্যে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, ডেপুটি ডাইরেক্টর।
এখানে শূন্যপদ রয়েছে 629টি। এখানে পে স্কেলটি বলেছে অ্যাজ পার অর্গানাইজেশন রুলস, অর্গানাইজেশনের যে রুলস রয়েছে তার সেই হিসাবে আপনাদের পে স্কেলটি এখানে হবে। কোয়ালিফিকেশন বলেছে এখানে 8 পাস 10 পাস 12 পাস গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। এজ লিমিট রয়েছে মিনিমাম 18 বছর বয়স হলে এখানে আবেদন করতে পারবেন। আর অ্যাপ্লিকেশন ফিস এখানে জেনারেল ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা ফিস পেমেন্ট করতে হবে এবং অন্যান্য ক্যান্ডিডেটদের জন্য কোনো ফিস পেমেন্ট করতে হবে না। ফিসটি আপনার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। সিলেকশন কেমন হবে সেটা বলেছি, রিটেন এক্সাম এবং ভাইবা ভয়েস টেস্ট এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে আপনাদের সিলেকশন প্রক্রিয়া সম্পন্ন হবে। অ্যাপ্লিকেশন মোডটি হচ্ছে এখানে অনলাইনে, জব লোকেশন হবে দিল্লিতে। এদের অফিসিয়াল ওয়েবসাইটটি বলেছি www.dda.org.in। এ পদে আবেদন করতে চাইলে আবেদনের লাস্ট ডেট 22 এপ্রিল 2020। এখানে যে রিক্রুটমেন্ট রয়েছে সেটা হচ্ছে ফুড ডিপার্টমেন্টে। এখানে যে পোস্টগুলি রয়েছে সেটা একটু বলেছি, অ্যাডভাইজার, ডাইরেক্টর, জয়েন্ট ডাইরেক্টর, ডেপুটি ডাইরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, অ্যাসিস্ট্যান্ট সিনিয়র, প্রাইভেট সেক্রেটারিয়েট, পার্সোনাল সেক্রেটারি, সিনিয়র ম্যানেজার, ম্যানেজার, ডেপুটি ম্যানেজার। তো এখানে অনেকগুলি পোস্ট রয়েছে। আর পে স্কেলটি কেমন হবে, অনেকগুলো যেহেতু পোস্ট রয়েছে পে স্কেলগুলি আপনারা একটু দেখে নেবেন। এখানে অনেকগুলো পে স্কেল রয়েছে, ভিডিওটি পজ করে আপনারা পে স্কেলগুলো দেখে নেবেন, এগুলো বলতে গেলে অনেক সময় চলে যাবে। কোয়ালিফিকেশন কী কী লাগবে সেটা বলেছি, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, বিই, বিটেক। এজ লিমিট এখানে লাগবে ম্যাক্সিমাম আপনার বয়স 56 বছর, এর ঊর্ধ্বে হলে হবে না। অ্যাপ্লিকেশন ফি, এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। অ্যাপ্লিকেশন মোডটি এখানে অনলাইনের মাধ্যমে আবেদন হবে, জব লোকেশন সারা ভারতবর্ষের যে কোনো জায়গায় হতে পারে। এদের অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.fssai.gov.in। এই পদে আবেদন করতে চাইলে আবেদনের লাস্ট ডেট 20 এপ্রিল 2020। এরপরে যে রিক্রুটমেন্টই রয়েছে সেটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নিয়োগ হবে। তো এখানে যে পোস্টগুলি রয়েছে সেই পোস্টগুলির নাম একটু বলেছি, নায়েব তহসিলদার, ইলেকশন, কানুনগো, ওয়ার্ক সার্ভেয়র, অটো ডিজেল মেকানিক, কার্পেন্টার, প্লাম্বার, রিসেপশনিস্ট কাম টেলিফোন অপারেটর, সার্ভেয়র, পেন্টার, মেশন মেকানিক, লিফট অপারেটর, চার্জারম্যান, ইলেকট্রিশিয়ান, মেশিন টুল অপারেটর, অটো ইলেকট্রিশিয়ান, স্টোরকিপার, ফিটার, হ্যাভি মেশিন সার্ভেয়র, ব্ল্যাকস্মিথ, ওয়ার্কশপ মেশিনারি অপারেটর। তো ইত্যাদি পোস্টগুলো রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। তো এখানে মোট শূন্যপদ রয়েছে 1137টি। এখানে কোয়ালিফিকেশন বলেছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইটিআই ডিগ্রি, ডিপ্লোমা, দাঁড়িয়ে এখানে আবেদন করতে পারবেন। এজ লিমিট রয়েছে 17 থেকে 42 বছরের মধ্যে। এখানে সিলেকশন প্রক্রিয়া হবে রিটেন এক্সাম, সোশিও ইকোনমিক ক্রাইটেরিয়া অ্যান্ড এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে। অ্যাপ্লিকেশন মোডটি এখানে অনলাইন, অনলাইনে আবেদন হবে। জব লোকেশন হচ্ছে হরিয়ানা রাজ্যে। এদের অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.hssc.gov.in। এই পদে আবেদন করতে চাইলে আবেদনের লাস্ট ডেট 17 এপ্রিল 2020। তো বন্ধুরা, আজকে এই ছিল 17টি গুরুত্বপূর্ণ চাকরির খবর সারা ভারতবর্ষ থেকে বেছে বেছে যে সমস্ত ভ্যাকেন্সিগুলো রয়েছে সবগুলোর খবর আপনাদেরকে দিলাম। তো এইরকম গুরুত্বপূর্ণ চাকরির খবর পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না, এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন বাটনটি অ্যাক্টিভ করে দিন। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আপনাদের মতো তারা উপকৃত হবে। কোনো সমস্যা থাকলে ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত, এই নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো।